আসসালামু আলাইকুম আজকে আপনারা যেটি দেখবেন সেটি হলো করলা চাষ তো করলা চাষ সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা হবে তার আগে আপনি যদি ক্রিস্টেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ তো চলুন এখন জানবো আমরা করলা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি করলা স্বাদে তিকতে হল বাংলাদেশের সকলের নিকট এটি একটি প্রিয় সবজি হিসেবে পরিচিতি একশো গ্রাম ভক্ষণযোগ্য করলায় এক পয়েন্ট পাঁচ থেকে দুই পয়েন্ট জিরো ভাগ আমিষ বিশ থেকে তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম এক পয়েন্ট আট থেকে দুই পয়েন্ট জিরো মিলিগ্রাম লোহ এবং আট অষ্টাশি পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম খাদ্যপ্রাণ সি আছে। উষ্ণ ও আদ্র আবহাওয়া করলা চাষের জন্য ভালো অতিরিক্ত বৃষ্টিপাত পরাগায়নের বিঘ্নিত ঘটতে পারে সব রকমের মাটিতে করলা চাষ করা যেতে পারে জৈব সার সমৃদ্ধ দোয়াশ বেলে দোয়াশ মাটিতে করলা ভালো হয় ভিয়স তো এখন যে জমিটিতে দেখতেছেন করলা গাছ এটি একটি চল্লিশে জাতের করলা এই করলা কিন্তু সিমের জমিতে লাগানো হয়েছে তো সিম গাছ মাছায় উঠতে উঠতেই কিন্তু করলা কিন্তু শেষ হয়ে যাবে এই গাছগুলো যেগুলো দেখতেছেন এই গাছগুলো বেশি হলে মাছাই উঠে একটু এক হাত কি দেড় হাত পর্যন্ত যেতেই কিন্তু এই গাছগুলো শেষ হয়ে যাবে আপনার প্রায় দুই মা পনেরো থেকে বিশ দিন আপনি ভালো মতো ফলন পাবেন তারপরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে এই কয়লা গাছে খুব দ্রুত ফল আসে এবং খুব তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যায় এরকম করলা চাষের জন্য আপনাকে উঁচু একটি সুন্দর জমি সিলেক্ট করতে হবে তারপর রকম শুলি কেটে নিতে হবে শুলি কেটে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে এই কলা বীজগুলো আপনার চার থেকে পাঁচ ইঞ্চি পরপর একটি করে বীজ লাগায় দিবেন বীজ লাগানো দেওয়ার পর আপনি কিছুদিন পরই আপনি মাসা করে প্রতিটি গাছ এইভাবে যখন এই যে দেখতেছেন একটি করে দিয়ে কিন্তু গাছগুলো মাসায় উঠিয়ে দেওয়া হয়েছে এভাবে উঠে দিবেন আপনার কাজ মোটামুটি শেষের দিকে তারপর খেয়াল রাখবেন জমিটি যেন অতিরিক্ত ক্ষড়ে না যায় বা শুকায় না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন যদি বেশি শুকায় যায় সেই ক্ষেত্রে আপনি অন্তত দশ থেকে পনেরো দিন পর পর একটি করে সেঁচ দিবেন এটা যেহেতু একটু বেলে বেলেদোয়াশ মাটি তো সেই ক্ষেত্রে এটি আট থেকে দশ দিন পর পর একটি সেঁচ দেওয়া উচিত তাহলে এর গাছ ভালো থাকবে এবং ফলনও ভালো দেবে এই করলার সাথে আপনি সিম অথবা লাউ এই জাতীয় সবজি আপনি একই সাথে চাষ করতে পারেন কারণ এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে সাথেই থাকবেন আমি ছিলাম আপনার সাথে আব্দুল আওয়াল আসসালামু আলাইকুম